যোনিপথের পরেই এমন একটি অঙ্গ থাকে যা হলো শুক্রাণুর প্রবেশদ্বার। এই অঙ্গটি বন্ধ থাকলে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতে পারবে না এবং বাইরে সব বেরিয়ে যাবে, নষ্ট হবে। নারীদের এক মাসিক থেকে পরবর্তী মাসিক আসার আগের দিন পর্যন্ত যে সময়কাল বা মাসিক সাইকেল, এর মাঝেই একটি সময়ে যোনিপথের পরেই অবস্থিত এই অঙ্গটির মুখ খুলে যায় এবং পুরুষের বীর্যে থাকা শুক্রাণু প্রবেশদ্বার দিয়ে ভেতরে যেতে পারে গর্ভধারণের জন্য। কারণ গর্ভধারণের প্রধান শর্তই হলো নারীর ডিম্বাণুর সাথে পুরুষের শুক্রাণু মিলিত হতে হবে। নারীদের যোনিপথের পরই থাকে সার্ভিক্স বা জরায়ুমুখ, এরপরই জরায়ুর অবস্থান, যেখানে গর্ভের শিশুটি 9 মাস বেড়ে ওঠে। জরায়ুর উপরে ডান ও বাম দুপাশে থাকে 2টি ফেলোপিয়ান নালী। নারীদের প্রতি মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে ডান বা বাম যে কোনো একটি ফেলোপিয়ান নালী থেকে পরিপক্ক একটি ডিম্বাণু বের হয়। এই ডিম্বাণুটির সাথেই পুরুষের শুক্রাণু মিলিত হয়ে গর্ভধারণ ঘটে। তবে এটি তখনই সম্ভব হয় যখন শুক্রাণু যোনিপথের ভেতর দিয়ে সাঁতরে সার্ভিক্স বা জরায়ুমুখ দিয়ে জরায়ুতে প্রবেশ করতে পারে এবং ফেলোপিয়ান নালীতে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে। অর্থাৎ সার্ভিক্স বা জরায়ুমুখই হল জরায়ুর প্রবেশদ্বার। যোনিপথের পরেই এই সার্ভিক্স বা জরায়ুমুখের অবস্থান, যা শুধুমাত্র 3টি বিশেষ সময়ে খোলা থাকে। বাকি সময়গুলোতে এই সার্ভিক্স বা জরায়ুমুখ বন্ধ থাকে। সে সময় মিলন করলেও শুক্রাণু জরায়ুর ভেতরে প্রবেশ করতে পারে না এবং মিলনের পরে সব সিমেন বা বীর্য বাইরে বেরিয়ে যায়। এতে গর্ভধারণও সম্ভব হয় না। যে 3টি সময় সার্ভিক্স বা জরায়ুমুখ খুলে যায়, প্রথম খোলে মাসিকের সময়ে। মাসিকের সময়ে রক্ত প্রবাহের জন্য সার্ভিক্স বা জরায়ুমুখের এই ছোট্ট ছিদ্রটি খুলে যায়। আবার মাসিক শেষ হলে এটি বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বার এটি খোলে মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে, যখন নারীদের ওভুলেশন বা ডিম্বস্ফোটন হয় সে সময়ে। এটি নারীদের গর্ভধারণের জন্য উপযুক্ত একটি সময়। এ সময়ে নারীদের ডিম্বথলি থেকে ডিম্বাণু বের হওয়ার পাশাপাশি জরায়ুর প্রবেশদ্বার বা সার্ভিক্সের মুখও খুলে যায়, যাতে পুরুষের শুক্রাণু গিয়ে নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ ঘটে। ওভুলেশনের পরে সার্ভিক্সের মুখটি আবার বন্ধ হয়ে যায়। এ সময়ে মিলনের ফলে যদি গর্ভধারণ ঘটে, তাহলে তৃতীয়বারে মুখটি খোলে বাচ্চা জন্মদানের সময়ে। এ সময়ে বাচ্চা ভূমিষ্ঠ করার জন্য সার্ভিক্স বা জরায়ুমুখ 6 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায়। এই 3টি সময়েই কেবলমাত্র সার্ভিক্সের মুখ খোলা থাকে, বাকি সময়গুলোতে বন্ধ থাকে। দ্রুত গর্ভধারণ করতে চাইলে ওভুলেশনের সময়ে যখন সার্ভিক্সের মুখ খুলে যায়, সে সময় মিলন করতে হবে। কিভাবে বুঝবেন সার্ভিক্সের মুখ খুলে গিয়েছে? এ সময়ে বেশ কিছু শারীরিক লক্ষণ আপনার মাঝে দেখতে পারবেন, পাশাপাশি যোনিপথেও খুব গুরুত্বপূর্ণ স্পষ্ট একটি লক্ষণ দেখতে পারবেন, যে লক্ষণটি দেখে মিলন করলে মাত্র একবারের মিলনই যথেষ্ট গর্ভধারণের জন্য। প্রথমে আমরা শারীরিক লক্ষণগুলো নিয়ে জানব। প্রথম হলো পানি পানি স্রাব। যদি আপনার পানির মতো স্বচ্ছ পিচ্ছিল আঠালো স্রাব যেতে থাকে, তাহলে বুঝবেন আপনার বাচ্চাদানির মুখ খুলে গেছে। এই পিচ্ছিল স্রাব পুরুষের শুক্রাণু চলাচলকে সহজ করে দেয় এবং শুক্রাণুকে জরায়ুতে যেতে গতি প্রদান করে, যাতে শুক্রাণু দ্রুত সাঁতরে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে। এটি গর্ভধারণকে সাপোর্ট করার জন্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া। দ্বিতীয় হলো পেটে ব্যথা। এ সময়ে তলপেটের ডান বা বাম পাশে সুচ ফোটার মতো বা আঁকড়ে ধরার মতো হালকা ব্যথা হতে পারে। তৃতীয় হলো শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। সার্ভিক্সের মুখ খুলে গেলে শরীরের বেসাল তাপমাত্রা বেড়ে যায়। এ সময়ে ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপলে 0.5 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি আসে এবং শরীর গরম গরম অনুভূত হয়। এছাড়াও সঙ্গিনীর মধ্যে মিলনের প্রতি আগ্রহ এই সময়ে ন্যাচারালি বেড়ে যায়। মূলত ওভুলেশনের সময়েই সার্ভিক্সের মুখ খুলে যায় বলে ওভুলেশন সময়কার শারীরিক লক্ষণ ও সার্ভিক্সের লক্ষণগুলো একই হয়ে থাকে। এবার জানব যোনিপথে গুরুত্বপূর্ণ স্পষ্ট যে লক্ষণটি দেখা যায় সেটি সম্পর্কে। সার্ভিক্সের মুখ খুলে গেলে যোনিপথের ভেতরটা অনেক পিচ্ছিল, নরম ও ভেজা ভেজা থাকে এবং সার্ভিক্স যোনিপথের অনেক উঁচুতে উঠে যায়। এ সময় হাত ভালোভাবে পরিষ্কার করে হাতের 2 আঙুল দিয়ে পরীক্ষা করলে দেখবেন যোনিপথে হালকা চাপে আঙুল ভেতরে ঢুকে গেছে এবং আঙুলের প্রায় 2 দাগের বেশি ভেতরে চলে যাচ্ছে সার্ভিক্সের মুখ অনেক উঁচুতে থাকার কারণে। গুরুত্বপূর্ণ এই লক্ষণটি দেখে মিলন করলে খুব দ্রুত আপনি গর্ভবতী হবেন।
আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।